তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশে করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত। প্রতিদিন একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ, কখনো বা কমছে। সংক্রমণ ঠেকাতে জোর দেওয়া হচ্ছে করোনা বিধিতে, পাশাপাশি গতি বাড়ানো হচ্ছে টিকাকরণের উপরও। এরই মধ্যে স্বস্তি দিয়ে 201 দিন পর দেশের করোনা সংক্রমণ 20,000-এর নিচে নামে, আর সেই স্বস্তি বজায় রয়েছে গতদিনেও। এদিন সংক্রমণ 19,000-এর নিচে রয়েছে। পাশাপাশি স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও, 192 দিন পর অ্যাক্টিভ কেস সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 18,870 জন, যা গত দিনের তুলনায় সংক্রমণ সামান্য বেশি। গতদিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন 18,795 জন। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,37,16,451 জন। গত 24 ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন 378 জন। গত 24 ঘন্টায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 179। দেশে এখনো পর্যন্ত করোনার মোট বলি 4,47,751 জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 28,178 জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশ খানিকটা বেশি। পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় অর্থাৎ এ পর্যন্ত করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 3,29,86,180 জন। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।